বৈশ্বিক মন্দার প্রভাব পড়েছে যশোরের ঈদবাজারে। আর কদিন পরেই কোরবানির ঈদ, সেই ঈদকে ঘিরে কিছু তেমন একটা সরগরম নেই মার্কেটগুলোতে। ঈদ সামনে রেখে যশোরের বাজারে ভিড় কিছুটা বেড়েছে, বিক্রি বেড়েছে ছিট কাপড়ের দোকানগুলোতে। সরগরম হচ্ছে শিশু ও নারীদের পোশাকের দোকানগুলো। কোরবানি ঈদ তো রোজার ঈদে বেশি কেনা হয়, কোরবানি ঈদে একটু কমই কেনা হচ্ছে। ব্যবসায়ীরা তো সবসময় আশা করে, আশাবাদী যে আগামীতে ইনশাল্লাহ আগের সেই করোনা পরবর্তী সময়ে, এই পূর্ববর্তী সময়ে যে অবস্থা ছিল হয়তো আমরা সেই সময়টায় ফিরে আসতে পারবো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খরচের লাগাম টানতে ঈদ কেনাকাটার তালিকা সংক্ষিপ্ত করছে নিম্ন ও মধ্যবিত্তরা। কুরবানির পশু কেনাকেই গুরুত্ব দিচ্ছেন অনেকে, পাশাপাশি গুরুত্ব পাচ্ছে ঘরের প্রয়োজনীয় সামগ্রী। সামনে কুরবানির ঈদ, আমরা কুরবান টুরবান করব, সেই হিসাবে আসছি, একটা ফ্রিজ দেখব এবং একটা কিনব, এখান থেকে সাজেস্ট করে একটা কিনব। কি ঈদ উপলক্ষে হচ্ছে একটা ফ্রিজ কিনতে যাচ্ছি আর কি, সেই জন্য আর কি দেখতে আসলাম। তবে দামের ঊর্ধ্বগতির মাঝেও বেচাকেনা বেড়েছে মশলাসহ নিত্যপণ্যের দোকানে। ঈদের আগে আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এখন মশলার বেচাকেনা কিছুটা বেড়েছে, সামনে আরও কুরবানি, তো সামনে আরও চাপ কেমনে বাড়বে। ব্যস্ততায় কাটছে কামারের দোকানগুলো। কুরবানিটা এখন তো পরবর্তীতে বাড়বে, এখন চাপ আছে। প্রসাধনী, আতর, টুপি ও গরিবের বাজার খ্যাত কালেক্টরেট মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতেও বেচাকেনার চিত্র একই। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।